যে একটা কথা আছে না, যে ফখরুল ইসলাম ইয়াহিয়া আমিনকে ছাড়লো, ইয়াহিয়া আমিন ফখরুল ইসলামকে ছাড়ে না। সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল টোসল করে বেরোয়ে যাচ্ছে একটা কাজে, ক্যালিফোর্নিয়া আসছে আবার অফিসের একটা কাজে, বের হয়ে যাচ্ছে সুন্দর করে রেডি টেডি হয়ে, মেসেজের পর মেসেজ। মেসেজ চেক করে দেখি জিম তানভীর উনি হচ্ছে একজন রোগীর সাথে ইয়াহিয়া আমিনের, ইয়াহিয়া আমিন একজন রোগীকে হচ্ছে প্রেসক্রাইব করছেন মেডিসিন, এবং উনি যেই মেডিসিন প্রেসক্রাইব করেন এগুলো কিন্তু আমি আলোচনা করছি যে ওনার প্রেসক্রিপশন থেকে যারা ম্যানুফ্যাকচারার তাদের ম্যানুফ্যাকচারিং ইয়ার থেকে ম্যানুয়াল থেকে আমরা আলোচনা করে আমার চ্যানেল অতীতে পর্বে দেখাইছি যে এগুলোর সাইড ইফেক্ট হইতেছে ফিটাও মৃত্যু, এমন ওষুধ উনি প্রেসক্রাইব করে যাচ্ছেন। তো ওনার আরেকজন রোগী পাওয়া গেছে যাকে উনি ওষুধ প্রেসক্রাইব করছেন, এবং পটেনশিয়ালি ওনার এই ওষুধ খাওয়ার পর ভদ্রলোকের সিচুয়েশান আরও খারাপ হয়েছে। না, ওষুধ খাওয়ার পর সিচুয়েশান ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে ডিটারমিন করা মুশকিল, ইয়ে না করে আমাদের ডিটারমিন করার প্রয়োজন নাই। অল উই নো ইজ ইয়াহিয়া আমিন প্রেসক্রাইব করতে পারার কথা না, উনি প্রেসক্রাইব করতে পারেন না এমন একজন লোক, একজন এইচএসসি পাস লোক যার সাইকোলজিতে কোনো ডিগ্রি নাই, যার ড্রাগ ইয়ে করার প্রেসক্রাইব করার কোনো যোগ্যতা নাই, এমন একজন লোক ওষুধ প্রেসক্রাইব করছেন। সেই লোক তার ওষুধ খাওয়ার পর সেই ওষুধ খাওয়ার কারণে মারা গেল নাকি ওষুধ খাওয়ার কারণে ভালো হয়ে উঠলো, এগুলো সব অ্যারোলেভেন্ট ডিসকাশন। সো ফোকাস মিস করবো না আমরা, রাইট? উনি ওষুধ প্রেসক্রাইব করতে পারেন, উনি ওষুধ প্রেসক্রাইব করছেন, ওনার জেলে থাকা উচিত। আচ্ছা, তো জিম তারভিন উনি ওই যে ভদ্রলোকের সাথে ইন্টারাকশন সেখান থেকে আমরা একটু শুনি। কারণ আমি কখনোই কোনো ওষুধ লিখি না, কারণ আমার ওষুধ লেখার কথা না। সাইকোলজিস্টরা সারা পৃথিবীতে সাধারণভাবে তারা ওষুধ দেয় না। প্রোসাইডিন হাইড্রোক্লোরাইড উনি কেন দিয়েছে তা আমি ঠিক নিশ্চিত না। হ্যাঁ, সো আমি এটা মানে কন্টিনিউ করবেন বা কন্টিনিউ করবেন না এ ব্যাপারে আমি আসলে ঠিক কোনো মন্তব্য করতে চাচ্ছি না। উনি কেন এই ওষুধ দিয়েছেন উনি নিশ্চিত না। দেখেন, উনি যদি একজন প্রফেশনাল হইতেন, উনি যদি কোয়ালিফাইড হইতেন এই ওষুধ দেওয়ার জন্যে, তারপর উনি এই কথা বললে তারপরও অমার্জনীয়। আপনি একটা ওষুধ প্রেসক্রাইব করছেন একজন মানুষকে, আপনি জানেন না কেন প্রেসক্রাইব করছেন, মানে ব্যাপারটা কিরকম? আপনি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টোয়াইস বি প্লাস বি স্কোয়ার পরীক্ষার খাতায় লিখে আসছেন, তারপর পরীক্ষার খাতায় লিখে আসার পর আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে এটার ইকুয়াল কি, আপনি বললেন যে এটার ইকুয়াল কি তো আমি জানি না, আমি এটা পরীক্ষার খাতায় কেন লিখছি আমি নিশ্চিত না। ব্যাপারটা তো এরকম না, ফ্যাক্ট তো নড়ে চড়ে যায় না। ওই লোকের ওই কন্ডিশনের কারণে যদি এই ওষুধ দেওয়ার যৌক্তিক হয়ে থাকতো তাহলে তো এই ফ্যাক্ট নড়ে যাওয়ার কথা না। সো আপনি নিশ্চিত না আপনি কেন এই ওষুধ দিয়েছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, উনি যদি একজন প্রফেশনাল হইতেন, উনি যদি এই ওষুধ দেওয়ার যোগ্য হইতেন, তারপর যদি উনি এই কথা বলতেন সেটা স্টিল অমার্জনীয়। তারপর স্টিল আমরা ওকে ফাইন, স্টিল অমার্জনীয় হয়ে যায় আপনি একজন মানুষকে ওষুধ দিচ্ছেন, আপনি জানেন না কেন ওষুধ দিচ্ছেন, স্টিল অমার্জনীয় হয়ে যায়। ওনার কন্ডিশনস তো বদলে যায় না, এবং এই কন্ডিশনের জন্য এই ওষুধ দেওয়া যায় কি যায় না এই বাস্তবতা তো বদলে যায় না। তাহলে কি এমন বদলে গেলো যে আপনি এখন আর জানেন না কেন আপনি ওষুধ দিচ্ছেন? সো ওনার যদি ওষুধ দেওয়ার যোগ্যতা থাকতো স্টিল এটা অমার্জনীয়। সেখানে এই লোকের কোনো ওষুধ দেওয়ার যোগ্যতা নাই, কোনো ডিগ্রি নাই, না MBBS ডিগ্রি, না MD ডিগ্রি, না সাইকোলজিতে, না সাইকিয়াট্রিতে, এই লোকের কোনো ওষুধ দিয়ে এখন উনি বলতেছেন যে আমি কেন দিতে যাই না। দেখেন, এই লোককে জেলখানায় পাঠানোর জন্যে আমি জানি না আর কি প্রয়োজন, রাইট? মানে এমন না ওনার সাথে আমার পার্সোনাল কিছু নাই, উনি জেলে গেলে আমি খুশি হব বা আমার ব্যাংকে $10,000 ঢুকবে এমন কোনো ব্যাপার কিন্তু নাই। একজন প্রতারক যিনি মানুষের সাথে প্রতারণা করতেছেন ধর্মকে ব্যবহার করে, এবং ওনার একটা ইমেজ একটা অরা তৈরি করছেন সেটা ব্যবহার করে, তার চেয়ে বড় কথা রিমোর্সলেস প্রতারক। এই পয়েন্টটা আমি আলোচনা করছি আমার পর্ব থেকে পর্বে, যে আদালতের মধ্যে যখন একজন অপরাধীকে নেওয়া হয় আদালত এটা বোঝার চেষ্টা করে সে রিমোর্সফুল নাকি রিমোর্সলেস। যে রিমোর্সলেস প্রতারক বা অপরাধী তাকে তাকে জেলের ভিতরে ঢোকানো হয়, এগুলো আইন কানুনের ইয়ে, তাকে জেলের ভিতরে ঢোকানো হয় কারণ একে ছাড়লে সে এসে আবার সমাজে ক্ষতি করবে, আবার একটা অপরাধ সংঘটিত করবে। আর যারা রিমোর্সফুল, যে একটা হিট অফ দ্য মোমেন্ট করছে বা কোনো একটা কারণে করছে, ধরেন একটা গরিব মানুষ, ইয়াহিয়া তার গরিব না, এই কারণে এগুলো হচ্ছে রিমোর্সলেস প্রতারক, এগুলোকে জেলে ঢুকাইতে হবে দীর্ঘ সময়ের জন্য। ধরেন একটা গরিব মানুষ চুরি করে ফেলছে ক্ষুধার তাড়নায়, তারপর সে পরবর্তীতে অনুসূচনায় ভুগতেছে, তাকে আপনি আদালতে নেবেন, তার শাস্তি হবে একরকম। আরেকটা মনে করেন এরকম প্রতারকে, সুটেড বুটের প্রতারক, ঠান্ডা মাথায় প্রতারণা করে যাচ্ছে, প্রত্যেক মানুষের কাছ থেকে $10,000 করে নিচ্ছে, এবং দিনের পর দিন সগর্বে প্রতারণা করে যাচ্ছে। তার এই প্রতারণা ধরা পড়ার পর তার মধ্যে কোনো রিমোর্সের লক্ষণ নাই, সে এখনও তার প্রতারণা কন্টিনিউ করতেছে। আমি আপনাদেরকে গত পর্বে দেখাইছি লাইফ স্প্রিং থেকে রিচ আউট করে রোগীদের কাছে ইয়ে চাওয়া হচ্ছে, আর কেউ ভিজিট লাগবে কি না, রিচ আউট করে। দুঃসাহস কোন কী পরিমাণের, এদের দুঃসাহস হবে না কেন? আইনের প্রয়োগ না, আইনের শাসন না থাকলে তো দুঃসাহসই হবেই। পৃথিবীতে আমরা আইন কানুন এগুলা আদালত এগুলো, যে একটা কথা বলা হয় যে মানে কাউকে অপরাধীকে শাস্তি দেওয়ার পয়েন্ট কি, দুইটা পয়েন্ট, একটা হচ্ছে তাকে হইতেছে জেলের ভিতরে পড়া, যেন সে আর অপরাধ সংঘটিত করতে না পারে, এবং সমাজের সামনে একটা নিদর্শন স্থাপন করা যে দেখো এই ধরনের অপরাধ করলে এই ধরনের শাস্তি মেলে। সো এই অপরাধী অপরাধ করে যাচ্ছে, কোনো শাস্তি মিলতেছে না, তো সমাজের সামনে যে নিদর্শন আমরা রাখতেছি সেই নিদর্শন থেকেই লেসন নিয়ে ইয়াহিয়া আমিন এবং লাইফ স্প্রিং এবং কুশল প্রতারক চক্র তারা তাদের প্রতারণা চালায় যাচ্ছে। তারা মানুষের কাছে কাছে পার্সোনালি মেসেজ করে রিচ আউট করে মানুষকে বলতেছে কী ব্যাপার, আপনারা ইয়াহিয়া আমিনের কাছে আসা বন্ধ করে দিলেন কেন, কত বড় আপনাদেরকে দেখাইছি। সো
এগুলার কি বলবো, দেখেন এই লোক বলতেছে আমি কেনই ওষুধ প্রেসক্রাইব করছি আমি জানি না, আমার মনে নাই, আমি ভুলে গেছি, আমি ঘুমেছিলাম, আমার হিসাব নাই। হায় রে খোদা, একটা প্রেসক্রিপশন বা ওষুধ দেখান তো, তারা দেখাইতে পারলো না, কারণ আমি কখনোই কোনো ওষুধ লিখি না, কারণ আমার ওষুধ লেখার কথা না, সাইকোলজিস্টরা সারা পৃথিবীতে সাধারণ ভাবে তারা ওষুধ দেয় না। আচ্ছা, প্রোসাইডিন হাইড্রোক্লোরাইড উনি কেন দিয়েছে তা আমি ঠিক নিশ্চিত না। হ্যাঁ, সো আমি এটা মানে কন্টিনিউ করবেন বা কন্টিনিউ করবেন না এবারে আমি আসলে ঠিক কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আমি যেটা শুধুমাত্র বলবো সেটা হচ্ছে গিয়ে যে আপনার যে এক্সিস্টিং প্রেসক্রিপশন আমি যেটা দিয়েছি, মানে লোপেজ রাতে একটা খাবেন আর হচ্ছে গ্যালেক্সিয়া রাতে একটা খাবেন সকাল একটা খাবেন, এইটা আপনি কন্টিনিউ করবেন। হ্যাঁ, 2 সপ্তাহ পর আমার সাথে কথা বলার আগ পর্যন্ত এটা আপনি কন্টিনিউ করবেন, তারপরে আমরা দেখবো আপনি ইম্প্রুভমেন্ট কতটুকু করেন। এর মধ্যে যদি হঠাৎ করে আপনার শরীর খুব খারাপ হয়ে যায় হসপিটালাইজেশনের চিন্তা করবেন, হসপিটালাইজেশনের চিন্তা করবেন, চিন্তা করেন এই ওষুধ খেয়ে যদি শরীর খারাপ হয়ে যায় বেশি হসপিটালাইজেশনের চিন্তা করবেন, কত বড় দুঃসাহসী প্রতারক, আপনি চিন্তা করেন। এই লোকের না আছে সাইকোলজিতে ডিগ্রি, না আছে সাইকিয়াট্রিতে ডিগ্রি, রেলেভেন্ট ডিগ্রি, অর্গানাইজেশনাল সাইকোলজি ডিগ্রি, না আছে সাইকোলজিতে ডিগ্রি, না আছে সাইকিয়াট্রি ডিগ্রি, না আছে MBBS ডিগ্রি, না আছে MD ডিগ্রি, না হইতেছে সে একজন ফার্মাসিস্ট যে ওষুধ প্রেসক্রাইব করতে পারে, কিচ্ছু নাই, HSC পাশ একটা ছেলে, কত বড় দুঃসাহস। একটা ওষুধ দিছে এক লোককে, সেই ওষুধ খেয়ে ওই ভদ্রলোক তার সমস্যার কথা জানাইতেছে যে দেখেন এই ওষুধ খেয়ে আমার তো কোনো উপকার হচ্ছে না, সম্ভবত অপকার হচ্ছে, তখন বললো যে না আপনি থামায়েন না, এই ওষুধ খাওয়া চালায় যান, হসপিটালাইজেশন যদি হয়, হাসপাতালে যদি ভর্তি হইতে হয় তখন ভর্তি হবেন, ওষুধ খাওয়া থামাবেন না। এবং এটার কারণ ওই ভদ্রলোক ব্যাখ্যা করছে যে এটা এমন এক ভয়াবহ ওষুধ যেটা খাইলে ডিপেন্ডেন্সি তৈরি হয়, থামানো যায় না ইমিডিয়েটলি। অন্যান্য ডাক্তাররা কুশলের কাছে গেছে, কুশলও একই কথা বলছে। সো দেখেন এগুলো তো দীর্ঘদিন ধরে আলোচনা করে আসতেছি, কুশল তো হইতেছে বিগেস্ট পার্টনার ইন ক্রাইম, কারণ এই লোকের অ্যাক্সেসরি, দেখেন এগুলো তো সব যারা আইনের লোক আপনারা খুব ভালো করে জানেন, এগুলো তো আমরা আইনের লোক আমাদের এসে এসে বলার দরকার নাই, আইনের কোনো একজন আইনজীবী তো এখন পর্যন্ত সামনে এসে আইন ব্যাখ্যা করলেন না, করছে কোনো আইনজীবী সোনার বাংলার একটা ভিডিও তৈরি করে করে নাই, তো এই কারণে আমাদেরকে আইন ব্যাখ্যা করতে হয়, এই কারণেই সন্ত্রাসীরা এভাবে চলে পড়ে খায়, বুক ফুলায় আবার থ্রিট করে বেড়ায় আমাদেরকে। কোনো আইনজীবী তো সে ব্যাখ্যা করলেন না যে দেখেন কুশল এখানে অ্যাক্সেসরির ভূমিকা পালন করতেছে, সে অ্যাক্টিভলি ইয়াহিয়া আমিনকে এস্টাবলিশ করছে, অ্যাক্টিভলি সে হইতেছে একজন সাইকিয়াট্রিস্ট হয়ে সে তার সিল ব্যবহার করতে দিচ্ছে, তার সাইন ব্যবহার করতে দিচ্ছে, সে এই যে এই লোক হইতেছে, তারপর ইয়াহিয়ার কাছে এরকম তার অবস্থা ডিটেরিয়েট হওয়ার পর কুশলের কাছে গেছে, পরে কুশলকে বলে যে না আপনি ওষুধ খাওয়া চালায় যান, কেন, কারণ এই ওষুধ খাওয়া চালায় যেতে হবে, এটাই এমন এমন ভয়াবহ ওষুধ যেটা থামানো যাবে না ইমিডিয়েটলি। এবং ইয়াহিয়া বলতেছে আপনার হাসপাতালে যদি ভর্তি হইতে হয় এই ওষুধ খেয়ে, তখন হাসপাতালে ভর্তি হবেন প্রয়োজনে, তাও খাওয়া চালায় যান, বলে আমার সাথে কথা বলার আগ পর্যন্ত এটা আপনি কন্টিনিউ করবেন, তারপরে আমরা দেখবো আপনি ইম্প্রুভমেন্ট কতটুকু করেন, এর মধ্যে যদি হঠাৎ করে আপনার শরীর খুব খারাপ হয়ে যায় হসপিটালাইজেশনের চিন্তা করবেন, আর আপনি যেটা করতে পারেন আপনার আঙ্কেলকে আপনি বলতে পারেন যে আবার শুনুন, হঠাৎ করে যদি শরীর খারাপ হয়ে যায় দেখবো আপনি ইম্প্রুভমেন্ট কতটুকু করেন, এর মধ্যে যদি হঠাৎ করে আপনার শরীর খুব খারাপ হয়ে যায় হসপিটালাইজেশনের চিন্তা করবেন, হসপিটালাইজেশন, আর আপনি যেটা করতে পারেন আপনার আঙ্কেলকে আপনি বলতে পারেন যে উনি যেহেতু ইন্টারনাল মেডিসিনের ডক্টর আমি যদি ভুল না করি, বলতে পারেন যে লোপেজ এবং ভ্যালেক্সিয়ার আমাকে প্রেসক্রাইব করেছে, এর সাথে কোনো মানে সাইড এফেক্ট মানে কোনো হবে বা কোনো খারাপ সাইড এফেক্ট হবে কিনা যদি আমি প্রোসাইডিন ইয়েটা খাই, হাইড্রোক্লোরোকুইন খাই, উনি যদি বলে যে না কোনো সমস্যা নেই তাহলে আপনি খান। আচ্ছা দেখেন, তার মানে সেই লোক, সে এত, কারণ সে তো জানে তার কোনো ডিগ্রি নাই, তার কোনো কোয়ালিফিকেশন নেই ওষুধ দেওয়ার, এবং সেই কারণে কনফিউজড এবং সেই কারণে ভীত, সে প্রথমে একবার বলতেছে আমি কেন ওষুধ দিচ্ছি আমি জানি না, কারণ সে জানে কিছু, কিছুই জানে না, 2-4 ট্যাবলেটের নাম মুখস্থ করে নিয়েছে, এরকম ইন্টারনেটে গিয়ে সার্চ দিলে আপনি কি 2-4 ওষুধের নাম চলে আসবে। তো এই প্রতারকটা আমার আপনার ছে আমার আপনার যা কোয়ালিফিকেশন আছে সেই প্রতারকের তাও নাই, আপনি HSC পাস তো নাকি, আপনার তো একটা ব্যাচেলার ডিগ্রি আছে, এই লোকের যখন এগুলো করে বেড়াচ্ছিল তার কিছুই ছিল না। সে প্রতারক, একটা র্যান্ডম রাস্তার প্রতারক, একটা ভয়াবহ ওষুধ দিয়ে বেড়াচ্ছে, তারপর তাকে যখন সে বলা হয়েছে আমার সাইড ইফেক্টস, আমার হেলথ ইফেক্টস এগুলো হচ্ছে, সে বলতেছে আমি এই ওষুধ কেন দিচ্ছি তো আমি জানি না, আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, এটা এমন এক ভয়াবহ ওষুধ যেটা খাইলে শুরু করলে থামানো যায় না, আপনি কন্টিনিউ করেন তবে অবস্থা যদি খারাপ হয় হাসপাতালে ভর্তি হবেন, এবং আপনার চাচা নাকি জানি বললো ইন্টারনাল মেডিসিনের ডক্টর, যেহেতু আপনি কাজ করেন ওনাকে জিজ্ঞেস করেন এই ওষুধগুলো খাওয়া যায় কিনা, এগুলোর কী কী সাইড ইফেক্ট আছে। ও আপনি না ডাক্তার, পৃথিবীতে জীবনে কোনো ডাক্তারের কাছে শুনছেন আপনি যে ডাক্তার একটা ওষুধ দিয়ে বলতেছে যে এটা কেন কিছু তো বুঝতেছি না, আপনি এক কাজ করেন, আপনি ইয়ে করেন, আপনি আপনার কোনো ডাক্তার আত্মীয় থাকলে ওনাকে গিয়ে দেখান প্রেসক্রিপশনটা, দেখা দেখেন উনি কী বলে, উনি যদি বলে খাওয়া যাবে তাহলে খান, যদি আপনি আপনি না ডাক্তার আপনি, তার মানে দেখেন এই লোক যে প্রতারক তো আমরা জানি, মানে এটা তো এতবার করে একটা কথা বলে যে বারবার সত্য সত্য বারবার বলতে থাকলে ওটা মিথ্যার মতো শোনায়, সে এতবার এই কথা বললে মনে হয় যে এই পয়েন্টটা এত কষ্ট করে এস্টাবলিশ করতে হচ্ছে কেন, এত কষ্ট করে এস্টাবলিশ করতে হচ্ছে কেন, এটা একটা অশুভতা সেই কারণে। আর চেলা চামুনটা তো কিছু আছে এবং নিরক্ষণ মূর্খ কিছু আছে, এরা ভাবতেছে না যে এত বড় প্রতারণা, এবং অনেক শিক্ষিত মানুষ আই এম শিওর সবাই কনভিন্স, কিন্তু অনেকে এটা হইতে পারে যে ভাবতেছে যে কোথাও কোনো কিছু একটা আসেনি, এত বড় প্রতারক এত কিছুর পর এমনি দুঃসাহস এমনি চড়ে পড়ে খাইতে, এটা হয় না, এটা সম্ভব না, এই কারণে এতবার বলতে হয়, এবং এতবার বললে সত্য কিসের মতো শোনায়, মিথ্যার মতো শোনায়। আচ্ছা,
ইপেন্স এবং ভ্যালেক্সিয়ার এই দুইটা ওষুধ খাওয়ার পরে আপনার সমস্যা যদি 2-3 দিনের মধ্যে আপনি বা 3-4 দিন পরে যদি আপনি দেখেন যে জিনিসটা আস্তে আস্তে ইম্প্রুভ করতেছে না, ইম্প্রুভ করতেছে কি করতেছে না এটা কে বুঝবে? আপনি বুঝবেন না, এটা আপনার আম্মু দেখেন। আচ্ছা আমার দায়িত্ব হবে এই লোকের বুলশিটটা শোনার সময় নাই। তো যেটা বলতেছিলাম যে কোনো আইনজীবী কিন্তু বের হয়ে আসে নাই, এসে এখন পর্যন্ত আলোচনা করা নাই আইনের ধারাগুলা, যে এই লোক সাইকোলজিস্ট না, সাইকিয়াট্রিস্ট না, সে কাউন্সিলিং করে যাচ্ছে, সে কাউন্সিলিং করতে পারে কিনা, বাংলাদেশের আইনের এখানে এখানে পটেন্সিয়ালি ফাঁকফোকর থেকে থাকতে পারে। আমি আইন ব্যাখ্যা করে দিই যে আইনজীবীরা যেটা করার কথা ছিল, যেটা ওনারা সে বলার কথা ছিল, এটা বলার কথা ছিল যে উনি সাইকোলজিস্ট না, সাইকিয়াট্রিস্ট না, উনি সাইকোলজি ক্লিনিক্যাল কাউন্সিলিং সাইকোলজি প্র্যাকটিস করতে পারেন না, উনি এটা করে যাচ্ছেন, এটা নৈতিকভাবে অপরাধ, এটা আইন আইনের দৃষ্টিতে না হোক, তাদের অফিস সিলকালাকোট থেকে আইন লাগে, আইন কখন দেখেন? আইন হইতেছে আপনি কাউকে জেলে পাঠাতে পারবেন কি পারবেন না, এটা একটা ফৌজদারি অপরাধ কি ফৌজদারি অপরাধ না, সেইখানে আসতেছে স্ট্রিক্ট আইনের প্রশ্ন যেখানে আদালত ইনভলভ করতেছেন। আমার বোঝায় জানায় ভুল থাকলে কেউ প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন, রাইট? যেমন ইয়াহিয়া আমিন সে জেলে যাওয়ার কাজ করছে, তাকে জেলে পাঠানো যাবে কি যাবে না সেইটা বলতে পারেন, বাংলাদেশের আইনের ফাঁকফোকর আছে তাকে জেলে পাঠান, কিন্তু একটা লোক প্রতারণা করে যাচ্ছে, দিবালোকের মতো স্পষ্ট প্রতারণা করে যাচ্ছে, তার কোনো ক্রিডেন্সিয়ালস নাই, সে কোনো ক্রিডেন্সিয়ালস দেখাচ্ছে না, একটা প্রতিষ্ঠান ব্যবহার করে কিছু অ্যাক্সেসরিজ কুশল, তার সাইকিয়াট্রি ডিগ্রি আছে সেটা ব্যবহার করে এরা প্রতারক চক্র মিলে প্রতারণা করে যাচ্ছে। এই প্রতিষ্ঠান সিলগালা করতে তো আদালতের প্রয়োজন নাই। হ্যাঁ, প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়ার পর তারা যাক আদালতে গিয়ে মামলা করুক, তারপর যে আমার প্রতিষ্ঠান সিলগালা, কিন্তু যারা রেগুলেটরি বডি আছে তারা একটা প্রাথমিক তদন্ত করে যদি দেখে যে এখানে সব কিছু অন্যায় অনাচার চলতেছে, একটা এইচএসসি পাস লোক সে ড্রাগ অ্যাডমিনিস্টার করে যাচ্ছে বা প্রেসক্রাইব করে যাচ্ছে, সে প্রাথমিক তদন্ত শেষে প্রতিষ্ঠান নগদে সিলগালা করে দেওয়া হবে, তারপর সেই প্রতিষ্ঠানের যদি সেই ইয়ে থাকে, তারা যদি কনফিডেন্ট হয় তখন তারা আদালতে যাবে, আদালতে গেলে তখন আদালত বলবে যে ও আচ্ছা তাই কি তাহলে তোমার ইয়েগুলো দেখো, ক্রেডেন্সিয়ালসগুলো দেখাও, তখন তখন আর ইয়ে আমি পিছলাইতে পারবে না, সরি আমার ক্রেডেন্সিয়ালস আমি এটা বিচারাধীন আছে, হ্যাঁ বিচারাধীন কোথায় আছে, আদালতে আছে, হ্যাঁ আদালতই চাচ্ছে দেখতে, রাইট? এইটা হইতেছে প্রসেস, এটা হওয়ার কথা ছিল প্রসিজার, এবং এই প্রসিজারটা কোনো আইনজীবী ব্যাখ্যা করতে পারতেছে না অনলাইনে এসে। আপনারা কী করে খান? ও আচ্ছা টাকা ছাড়া বলবেন না কি জানা, এটা একটা হেলথ পাবলিক ইন্টারেস্টের বিষয়, টাকা না দিলে বলবেন না, ওকে হ্যাঁ। তো একজন আইনজীবী এসে সুন্দর করে এটা ব্যাখ্যা করতে পারতেন যে এই কারণে তাদের প্রতিষ্ঠান সিলগালা করা উচিত, এইভাবে তদন্ত করা উচিত, এবং কুশল এইভাবে এভাবে অ্যাক্সেসরির ভূমিকা পালন করতে, সেগুলো সবগুলো জেলে থাকতে হবে, এগুলোর বিরুদ্ধে মামলা বিভিন্ন প্রতিষ্ঠান করা উচিত, মানে সরকারি রেগুলেটরি বডি, দুদক বলেন, ভোক্তা অধিকার বলেন, তারা উদ্যোগী হয়ে, কোনো মানুষেরও না, তারা উদ্যোগী হয়ে মামলা করা উচিত এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে, পাবলিক ইন্টারেস্টের বিষয় কিছুই হচ্ছে না, এবং এই কারণে কত বড় দুঃসাহস জোরে বড় খাইতেছে, হেঁটে হেঁটে আমাদেরকে থ্রেট করতেছে এবং আবার মেসেজ করে বেড়াইতেছে রোগীদের কাছে যে আসেন আপনারা চিকিৎসা নেওয়া বন্ধ করে দিলেন কেন আপনারা। তো এইভাবেই এম্পাওয়ার্ড হয় প্রতারকরা, এইভাবেই এরা এত বড় দুঃসাহস গড়ে ওঠে গোয়েন্দা সংস্থা দিয়ে আমাদের খবর বের করার। তো তো এখন এটার ব্যাপারে দেখেন, এটার ব্যাপারে হচ্ছে যে চর্বিত চর্বণ বারবার করতে ইচ্ছে করে না, যে আমি আমি মেবি আমি ভুল, বাংলাদেশ একটা সুসভ্য দেশ, মেবি আমি ভুল, হইতে পারে হইতে পারে না হইতে পারে, আপনারা আপনারা প্রমাণ করে দেন সেটা, রাইট? আমি মেবি ভুল, আপনারা আমার ভুল প্রমাণ করে দেন, আপনারা হয়তো সে প্রমাণ করে দেন যে এই দেশে, মানে আপনি চিন্তা করেন কোন পর্যায়ের অসভ্যতা এটা, আমি যত বগলস মাই মাইন্ড, আমি যতবার চিন্তা করি ইট বগলস মাই ফ্রিকিং মাইন্ড, যে এত বড় একজন প্রতারক হেলথ কেয়ার নিয়ে, মেন্টাল হেলথ যেটা ফিজিক্যাল হেলথের চেয়ে ভয়াবহ, আপনার ফিজিক্যাল হেলথ মেস আপ হলে আপনি রিকভার করতে পারবেন, আপনার মেন্টাল হেলথ মেস আপ হলে আপনি লাইফ টাইম এটার জন্য আপনার আপনি ক্ষতিগ্রস্ত হইতে হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেখানে উনি 1,000 টাকা নিয়ে, একটা ছিচকা প্রতারক না যে 500 টাকা নিয়ে একটা কোনার মধ্যে, না না না, অনলাইনে সে সদর্বে সগর্বে 10,000 টাকা নিয়ে, যেখানে রিয়েল প্রফেশনালসরা 1-2 হাজার টাকার বেশি নেয় না, 10,000 টাকা নিয়ে, যার একটা ডিগ্রি থাকলে সাইকোলজিতে একটু মেবি অনার্স আছে, ওর মেবি মাস্টার্স আছে, ওর মেবি ট্রেনিং নাই, অনার্স মাস্টার্সের ট্রেনিংগুলো নেয় নাই, ইন্টার্নশিপ কিছুই নাই, জিরো জিরো নীল জিরো, এত বড় একটা প্রতারক এই মাত্রায় জাতীয় পর্যায়ে এসে প্রতারণা করতেছে, আবার ঘুরে ঘুরে অ্যাপট্রেট করে বেড়াচ্ছে যারা কথা বলে, তারপরও কিছু হচ্ছে না, এমন কিছু হচ্ছে না দেখে এতদিন চুপচাপ অপেক্ষা করে এখন আবার পডকাস্ট করা শুরু করছে, এখন আবার রোগীদেরকে মেসেজ করতেছে আপনাদেরকে, যে গতকালকে আমি আমার একটা এপিসোডে আলোচনা করে দেখেছি, আপনারা গিয়ে দেখতে পারেন সেখানে, যে সে আবার রোগীদের কাছে রিচ আউট করতেছে, এই যে কই প্রতারক ইয়াহিয়া আমিনের কাছে চিকিৎসা নেওয়ার, এই যে হ্যাঁ চিকিৎসা নেওয়ার জন্য রোগীদের মেসেজ পাঠাচ্ছে লাইফ স্প্রিং, আমাকে এখন রিচ আউট করে দেখাচ্ছে, রাইট? সো কী পরিমাণ দুঃসাহস এদের, এবং কেন দুঃসাহস হবে না, এবং ওই যে কোর্ট থেকে যেরকম বলা হয় যে অমুকের বিরুদ্ধে কেন এই ব্যবস্থা নেওয়া হবে না, ধরেন আদালত থেকে বলা হবে যে লাইফ স্প্রিংকে কেন বন্ধ করে দেওয়া হবে না, এভাবে করে আসে না রিট ইয়ে, সেরকম যে কেন আমি এই দেশকে অসভ্য দেশ বলবো না, এটা এখন আপনারা আমাকে উত্তর জানান, একটা তদন্তের ব্যবস্থা করেন করে আমাকে উত্তর জানান।